দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সামনে যে পিএসসি ডাব্লিউবি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ রয়েছে, সে প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো। যে ইন্টারভিউর সিস্টেম কি কি টাইপ অফ ইন্টারভিউ হবে এ বিষয়ে, এবং আশা করি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ এবং তার পাশাপাশি যারা নতুন নিউ কামার তাদের ক্ষেত্রেও এটি এই কথোপকথনটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশন, সেটা ডাব্লিউবি সিএসসি হোক অথবা ডাব্লিউবি পিএসসি, সেই কলেজ সার্ভিস কমিশনে কিন্তু যে ইন্টারভিউ মেথড অনেকটাই একই রকম হয়ে থাকে, কিন্তু কিছুটা ডিফারেন্স হয়। কীরকম ডিফারেন্স? ডাব্লিউবি পিএসসি যে ধরনের কলেজ সার্ভিস কমিশনের মতো করে ইন্টারভিউ পর্ব নিলে এক্ষেত্রে কিছু মোড অফ কমিউনিকেশন হয়ে থাকে, যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলে, যখন ডাব্লিউবি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কোনো ক্যান্ডিডেট দিতে যাচ্ছে, সেক্ষেত্রে তার অবশ্যই মনে রাখা উচিত ইন্টারভিউ, পুরো সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি কিন্তু ইংরেজিতে হবে। তাই বলে এমন না যে বাংলায় হবে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে বলবো যে এই প্রক্রিয়াটি তারা পুরোটাই প্রথম থেকে ইংলিশেই তারা শুরু করে। এবার যারা বাংলায় দেবে তাহলে, বা বাংলা বিষয় তাদের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ যেহেতু বিষয় শুধুমাত্র স্পেসিফিক বাংলা বিষয়, তারা কিন্তু বাংলাতে ইন্টারভিউ দিতে পারে। এছাড়া তারা যদি বলা বাংলায় কমিউনিকেশন ভালো মনে করে, তারা বাংলাতেও বলতে পারে, এবং তার আগে জানিয়ে দিতে হবে যে আমি এটাকে বাংলায়, সমস্ত কিছু আমার বাংলাতেই সুবিধা, তখন তারা বাংলাতে প্রশ্ন করে। তো এইটা হচ্ছে ডাব্লিউবি পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ প্রক্রিয়ার প্রাথমিক অবস্থা। প্রথমে তারা জিজ্ঞাসা করে মূলত যে অ্যাট প্রেজেন্ট কী করছো বা অ্যাট প্রেজেন্ট কী করছেন সেই সম্পর্কে। তারপর আস্তে আস্তে জিওগ্রাফি, হিস্ট্রি, যা যে ধরনের সাবজেক্ট থাকুক না কেন, তারপর আস্তে আস্তে কোশ্চেনের দিকে তারা ঢোকে। কোশ্চেন বলতে কীরকম কোশ্চেন? যে ডাব্লিউবি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ যে টাইপ অফ কোশ্চেন তারা করে, মূলত সাবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু প্রশ্ন তারা করবে, পুরোপুরিভাবে সাবজেক্ট ওরিয়েন্টেড। মানে যে যার যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে, অনার্স পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, তার সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন তারা কিন্তু করতে থাকে। ধীরে ধীরে কোশ্চেন করবে, সেই কোশ্চেনের উপযুক্ত জবাব দিতে হবে। এ প্রসঙ্গে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ইন্টারভিউ যে পর্ব, সেই ইন্টারভিউ পর্বটা কিন্তু তথাকথিতভাবে বলা যায় যে এইটি পুরোপুরিভাবে কিন্তু যে মোড অফ সিস্টেম সেটাকে কিন্তু আগে প্রথমে ডেমোস্ট্রেশন দিতে হবে, এবং ডেমোস্ট্রেশনটা ওই জন্যে খুব ভালোভাবে, অর্থাৎ আপনি কিভাবে যখন কলেজে পড়াবেন সেটা একটা ওনারা টপিক উল্লেখ করে দিতে পারে, বা নিজস্ব কোনো টপিক বলতে বল মানে বলতে পারে, সেই টপিকের উপর কিন্তু দিতে হবে। এবং যখন এই ইন্টারভিউটি, যখন ডেমোটা করানো হয়ে থাকে, তখন কিন্তু এই ডেমোর উপরে কিন্তু কোশ্চেন ধরে। তো এইটা হচ্ছে ডাব্লিউবি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মোড অফ কমিউনিকেশন। এবং মূলত যে জিকে, জিআই বা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ধরতে হয় না, কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বিষয় যদি ইকোনমিক্স থাকে, আপনার বিষয় যদি পলিটিক্যাল সায়েন্স থাকে বা জিওগ্রাফি থাকে, তাহলে কারেন্ট গ্লোবাল ইকোনমিক রেসপেক্টে, কারেন্ট পলিটিক্যাল ইস্যুস নিয়ে, ন্যাশনাল ইস্যুস হতে পারে, ইন্টারন্যাশনাল ইস্যুস, এই রকম টাইপের কিন্তু কোশ্চেন ডাব্লিউবি পিএসসি থেকে কিন্তু হয়। তো মোর অর লেস প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে যাতে ইন্টারভিউটি ক্র্যাক করা যায়। তাহলে মেন বিষয়টি হচ্ছে ইন্টারভিউটি যদি সঠিক সময় এবং নির্ধারিত সময় ক্র্যাক করা যায়, তাহলে কিন্তু এটা বিশেষভাবে কিন্তু সুবিধাজনক হয়ে থাকে। খুব সামনের দিকে একটা নিউলি গোল্ডেন যে অপরচুনিটি বা নিউলি গোল্ডেন যে লাইফ পড়ে আছে সেই বিষয়। তো এই প্রসঙ্গে এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে
আমার মনে হয়েছে এই টপিক নিয়ে কথা বলি, যেহেতু WBPSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিছু প্রক্রিয়া চলছে, সামনে কিছু প্রক্রিয়া আছে। তো বেস্ট অফ লাক, এবং নতুনদেরও একটা অভিজ্ঞতা হলো যে কি টাইপ অফ কমিউনিকেশান আসে বা কি টাইপ অফ কমিউনিকেশান সেই। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে নেগেটিভ হওয়া যাবে না, আমার মনে পড়ছে না, ভালো করে কোশ্চেন শুনে একটু সময় নিয়ে ধীরে ধীরে তার অ্যান্সার দেওয়াটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই ধীরে ধীরে যদি অ্যান্সারিং না করা হয়, পট করে তারা যে জিনিসটা কোশ্চেন করতে চাইছে সেটা চটজলদিতে বললে তারা কিন্তু অসন্তুষ্ট হতে পারে, এক্ষেত্রে ভুল হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটাও কিন্তু বেড়ে যায়। ওই জন্য ধীরে ধীরে কোশ্চেন শুনে ধীরে ধীরে তার মানে একদম প্রপার ওয়েতে অল্প কথায় পুরোটা বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার করার যে টেকনিক। তো ওভারঅল আমার পারসেপশান এই রকমই। তো সবাইকে বেস্ট অফ লাক যারা যারা যাচ্ছ WBPSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ, যে টাইপ এই টাইপের। তো এক্সপিরিয়েন্স যদি না হয়, তা নিউ কামার যদি থাকো, তাহলে অবশ্যই বাড়িতে খুব ভালো করে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো, খুব ভালো করে মন দিয়ে এই টপিকগুলো দেখো, নিজের সাবজেক্টের উপর কোশ্চেন করলে যদি না পারো সেটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়ায়। তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে পড়াশুনো করো, অবশ্যই তুমি সাকসেসফুল হবে।